হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের নামাজের মধ্যে কাতারগুলোকে সোজা রাখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসিপ্লিনকে অনেক বেশি পছন্দ করেন। আবার আল্লাহ হচ্ছেন জামিল, ইউহিব্বুল জামাল, তিনি নিজে অনেক বেশি সুন্দর আর তিনি সৌন্দর্যকে অনেক বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। কারণ আপনি যখন নামাজের মধ্যে এলোমেলো অবস্থায় দাঁড়াবেন, সেটার মধ্যে কি ডিসিপ্লিন আর সৌন্দর্য ফুটে উঠবে? না, কখনোই সম্ভব নয়। এজন্য আপনাকে নামাজের মধ্যে কাতারগুলোকে সোজা করে দাঁড়াতে হবে। কাতারগুলোকে আপনাকে সোজা রাখতে হবে, আর এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা তিনি তার রবের কাছ থেকে শিখেছেন। আবার যদি অত্র কাতারের মধ্যে যেই ব্যক্তির কারণে এই কাতারটা এলোমেলো হলো, এই কাতারটার সৌন্দর্য রইল না, ওই ব্যক্তিকেই তার লায়াবল হতে হবে, তার রেসপন্সিবিলিটি সেই ব্যক্তিকেই ভোগ করতে হবে। সে পাপি হয়ে যাবেন আর আমাদের রবের চোখে সে হবেন অপরাধী, ঠিক কিনা? সে অপরাধী হবেন। এজন্য নামাজের মধ্যে কাতারগুলো সোজা রাখার দরকার আছে না নাই? আছে। এবার আসুন, কেন কাতারগুলো আমরা সোজা রাখবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাতার সোজা রাখে না নামাজের মধ্যে দাঁড়িয়ে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই লোকগুলোর মধ্যে, ওই লোকগুলোর মাঝে পরস্পরে বিরোধ সৃষ্টি করে দেন, মতভেদ তৈরি করে দেন, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ অহংকার সৃষ্টি করে দিয়ে ওই মনগুলোকে তিনি গজবের পর্দা দিয়ে আচ্ছাদন করে দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ নামাজ হচ্ছে একটা প্রকাশ্য ইবাদত, আবার নামাজের মধ্যে কাতারটাকে সোজা রাখা সেটা হচ্ছে একটা প্রকাশ্য আদব। আপনি যদি এই প্রকাশ্য আদবটাকে আপনার মধ্যে গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি আপনার রবের একটা আদেশ পালন করতে পারলেন না। আর আমাদের রব এমন বেশি অখুশি হন যার কারণে তিনি বলছেন যে তুমি যদি নামাজের কাতার সোজা রাখতে না পারো, তাহলে তোমার মনের মধ্যে আমি মতবিরোধ তৈরি করে দিব, তোমার মনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিব, নাউজুবিল্লাহ। পড়েন, কত কঠিন কথা! আপনি কি জানেন যে এই যে বিভেদ তৈরি হবে, হিংসা বিদ্বেষ তৈরি হবে, তার কতটুকু পাওয়ার রয়েছে? তার এমন পাওয়ার রয়েছে, এই হিংসা বিদ্বেষ বিভেদ এটা এত বড় একটি গুণা, এটা হচ্ছে স্বতন্ত্র একটি গুণা, যেই গুণাটা আপনার সকল নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, নাউজুবিল্লাহ। পড়ে এজন্য আপনাকে নামাজের মধ্যে যত্নবান হতে হবে, আপনাকে সুন্দর নামাজ পড়তে হবে। আর সুন্দর নামাজ শিখিয়ে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলানোর দরকার আছে না নাই? পায়ের সাথে পা লাগিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? অবশ্যই দাঁড়ানোর দরকার আছে। আপনাকে কাতারটাকে আগে ঠিক করতে হবে। কাতার ঠিক হলে তার প্রভাব আপনার মনের মধ্যে পড়বে, আর আপনার মনের মধ্যে যখন কোনো আমলের প্রভাব পড়বে, যদি সেটা ভালো প্রভাব পড়ে থাকে, সাথে সাথে সেই আমলটা কবুল করে নিবে কে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কবুল করে নিবে। এজন্য সাবধান, নামাজ হচ্ছে সর্ব উত্তম ফরজ ইবাদত। এই নামাজ সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, এই নামাজের জবাব আপনাকে সর্বপ্রথম দিতে হবে। আর নামাজের মতো এত স্ট্রিক্টলি আপনাকে অন্য কোনো আমলের জন্য ধরা হবে না, কারণ নামাজ না থাকলে আপনার সাথে কথাই হবে না, নাউজুবিল্লাহ। পড়ে আপনার সাথে আপনার রবকে কথা বলাতে হলে আপনার আমল নামার মধ্যে নামাজ থাকতে হবে, আর সেই নামাজের মধ্যে নামাজের কাতার যদি আপনি সোজা করে রাখতে না পারেন, আপনার কারণে যদি নামাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায়ভারও আপনার নিজেরই। সেজন্য আপনাকে নামাজের মধ্যে প্রথম দাঁড়িয়েই নামাজের কাতার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আর যদি আপনি কাতার সম্পর্কে সচেতন হয়ে যান, আপনার মন হবে পুত পবিত্র, আপনার রব আপনাকে ভালোবাসবেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত আপনি হতে পারবেন, যেই নামাজের জন্য
যে নামাজ কায়েম করতে গিয়ে যে ইসলাম কায়েম করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ক্ষতবিক্ষত হয়েছেন, তার দেহ থেকে রক্ত ঝরিয়েছেন, সেই নামাজ আজকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই নামাজের জন্য আপনি অবহেলা করবেন সেটা হতেই পারে না। এজন্য আমাদেরকে সবচেয়ে আগে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাদের কাতার সোজা করতে হবে, ঠিক কি না?